হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা পুরনো এসেছো তাদেরকেও অনেক অনেক স্বাগত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, যেদিন আমি কাজে বেরোই সেদিন সকালের রুটিন। নিজে ফ্রেশ হয়ে এসে আগে বিছানাটা গুছিয়ে ফেলি, না হলে মনে হয় আরেকবার শুয়ে পড়ি। তারপরে প্রথমে এক কাপ জল খেয়ে আর তারপরে চা বা কফি খেয়ে দিনটা শুরু করি। এই সকালবেলা উঠে চা বা কফি খাওয়ার অভ্যাসটা কিছুতেই পাল্টানো যাচ্ছে না, অ্যাকচুয়ালি পাল্টানোর চেষ্টাও করি না। ওইটা না খেলে দিনটা ঠিক শুরু হয় না। তারপরে করে নিই একটু হালকা স্ট্রেচিং। খুব বেশিক্ষণ তো সময় থাকে না, তাই অল্প একটু স্ট্রেচিং করে নিই। এই 4-5টা স্ট্রেচিং আমি রোজ সকালবেলা করি। এক একটা স্ট্রেচিং 20 বার করে করি সকালবেলা। অ্যাকচুয়ালি খুব একটা বেশি সময় তো হয় না, আমি 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে যাই। সকালবেলা ওঠার পর 1 থেকে 1.5 ঘন্টা সময় হাতে থাকে আমার, তার মধ্যেই যা কিছু করার সব কিছু করে ফেলি। ব্রেকফাস্ট এক একদিন এক এক রকম বানাই। কোনো দিন অ্যাভোকাডো টোস্ট বা কোনো দিন এমনি টোস্ট, ম্যাক্সিমাম দিনই যদিও ওভারনাইট ওটস খাই। এখন তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়, সব দিক থেকে সুবিধা।
ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, বেরোতে হবে, কারণ 7:25 নাগাদ আমি বেরোবো, 7:30-এর মধ্যে আমাকে পৌঁছতে হয়। তারপর ঝটপট রেডি হয়ে নিয়ে বেরোনো, এই ছিল আমার মোটামুটি সকালের রুটিন। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর লাইক শেয়ার করো অবশ্যই। আবার পরে তোমাদের সাথে দেখা হবে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।